ভিডিওতে যে ব্যক্তিটি সার ছিটাচ্ছেন দেখে মনে হবে তিনি একজন কৃষক। পরনে দেখা যাচ্ছে গেঞ্জি, লুঙ্গি, কোমরে গামছা মোড়ানো, মাথাল নিয়ে নিজের জমিতে কাজ করছেন। তবে তিনি কৃষক নন, সাতক্ষীরার চার আসনের এমপি জগলুল হায়দার। দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধারাবাহিকতায় গেল ২৪ ফেব্রুয়ারি সকালে নকিপুর গ্রামে নিজ জমিতে বোরো ধান লাগিয়েছেন তিনি। শুধু ধান চাষাবাদে তিনি ক্লান্ত হননি, ফসলি জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের মাধ্যমে সবজি ফসল ও ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য স্বয়ংসম্পন্ন থাকার জন্য যতটুকু সম্ভাব্য খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এলাকার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, বায়ানো টিভি। ভিডিওতে যে ব্যক্তিটি সার ছিটাচ্ছেন দেখে মনে হবে তিনি একজন কৃষক। পরনে দেখা যাচ্ছে গেঞ্জি, লুঙ্গি, কোমরে গামছা মোড়ানো, মাথাল নিয়ে নিজের জমিতে কাজ করছেন। তবে তিনি কৃষক নন, সাতক্ষীরার চার আসনের এমপি জগলুল হায়দার। দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধারাবাহিকতায় গেল ২৪ ফেব্রুয়ারি সকালে নকিপুর গ্রামে নিজ জমিতে বোরো ধান লাগিয়েছেন তিনি। শুধু ধান চাষাবাদে তিনি ক্লান্ত হননি, ফসলি জমিতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ব্যবহারের মাধ্যমে সবজি ফসল ও ফল উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য স্বয়ংসম্পন্ন থাকার জন্য যতটুকু সম্ভাব্য খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এলাকার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, বায়ানো টিভি।